এইভাবে ভাবে কয়েকটি সংকট রাত্রে ভারতীয় মহিলা দল দেখন্তু যেউ ভাবে মহিলা টিম খেলে বহুত ভালো খেলে যে আপন সমস্ত দেখুছন্তি মহিলা দল হাত আসে কি কিবলি কাঁদুছন্তি গ্রাউন্ডে আমি দেখি পারুছো যে বলে ভাবে মহিলা দলৰ ডেভেলপমেন্ট আমি দেখুছি ইমপ্রুভমেন্ট দেখুছো আজি মধ্যে ভালো হকি খেললে কিন্তু আমি আমি অপরচুনিটি হরাইছু এটা মু এবং এইভাবে ম্যাচরে এইভাবে ইম্পর্টেন্ট ম্যাচরে আমি আমি 10 মিনিট বাহারে রহিবা আমি 10 জন খেলাড়ি খেলিবা ভারি ডিফিকল্ট এবং মতো লাগুছে সেই তাঙ্কর বেনিফিট সেমানে নেইছন্তি আমি ইয়েলো কার্ডরে আমি 5 বা 7 মিনিট সে ডিপেন্ড করে এম্পায়ার উপরে সে 5 বা 7 মিনিট ইয়েলো কার্ডে বাহারকু যাবাকে পড়িতায় সো 10 জন খেলাড়ি ডিফিকল্ট মু মতে গ্রিন কার্ড ইয়েলো কার্ড নেবা আজি ম্যাচরে আমাকে নিশ্চয় পছকে পকাই দিয়েছি নহলে আমার ঝিও পিলাঙ্ক পারফরমেন্স বহুত ভালো রয়েছিল গুরজিৎ পারফরমেন্স এক্সেলেন্স সরিতা পারফরমেন্স এক্সেলেন্ট দীপ গ্রেসিকাঙ্কর আপন দেখবেন সালিমাঙ্কর আপন দেখবে বন্দনা কাটারে ফিল্ড গোল ক্রুশিয়াল গোল সে লিড করাইলে সালিমা টেটে 50 ইয়ার্ড বল নেই আগুক বড়িলে এবং সরকণ করে গোল করেছিল সো সমস্ত দীপ গ্রেসিকা কহতু ফরওয়ার্ডে আমার ক্যাপ্টেন রানী ইয়ার নবজ্যোত আমার নেহা সমস্ত শর্মিলা সমস্ত কনফিডেন্স ছিল কিন্তু দিলীপ বাবু মানে অলিম্পিক ইতিহাসের মহিলা দল প্রথম থর সেমিফাইনাল খেলি ব্রোঞ্জ পদক হাত ছড়া করছে কিন্তু আগামী দিনের টিম ইন্ডিয়ার ট্যালেন্ট যে ওয়ার্ল্ড কাপ জিতবার ট্যালেন্ট অলিম্পিক মেডাল জিতবার ট্যালেন্ট কিন্তু পরিশ্রম দরকার হ্যাঁ কড়া টক্কর দিয়েছি আজ এই প্রথম থার্ড অলিম্পিক ইন্ডিয়ান হিস্ট্রি থার্ড অলিম্পিক আমি সেমিফাইনাল যা কড়া টক্কর দিয়েছি লাস্ট অলিম্পিক চ্যাম্পিয়নকু কড়া টক্কর দিয়েছেন বহুত ভালো ডেভেলপমেন্ট হয়েছে আমার ওমেন্স টিম্রে মু বারম্বার কই আসছি এই অলিম্পিকের পুরুষ অপেক্ষা ঝিও পিলাঙ্কর পারফরমেন্স বহুত ভালো রয়েছিল দিলীপ বাবু গোটে খবর আসুছি যে ইন্ডিয়ার র্যাঙ্কিং মধ্যে ইম্প্রুভ হয়েছে 7 নম্বর 6 নম্বরকে আসছে দেখন্তু কিন্তু হ্যাঁ কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে এই অলিম্পিকরে এই অলিম্পিকরে আমি 7 রু 6 আসিছু বহুত ভালো নিশ্চয় সমস্ত দেখি পাচ্ছি বহুত ভালো ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি আমাকে আহুরি শর্ট কর্নরে আমাকে আহুরি ধ্যান দেওয়া পড়বে।